এরপর আমি দেখছিলাম ছোট রেক্টেঙ্গেল একটা ক্লাস আছে যেটা ও এক্সটেন্ড করছে শেপ ক্লাসে। এখন একটু চিন্তা করে দেখো, আমি আগে বলছিলাম এই যে শেপ ক্লাসে, শেপ ক্লাসে কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা আমরা এক্সটেন্ড করে ট্রায়াঙ্গেল ক্লাসে নিয়ে এসেছি। আবার হচ্ছে হলো রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে আমার হচ্ছে হলো এক্সটেন্ড করে আবার হচ্ছে হলো শেপ ক্লাসের কিছু প্রপার্টি আবার রেক্টেঙ্গেল ক্লাসে নিয়ে এসেছি। তো আমরা এই যে ইনহেরিটেন্স এর মাধ্যমে আমরা অন্য ক্লাসে কিছু প্রপার্টি নিয়ে এসেছি। আমরা হচ্ছিল আরো কিছু মেথড লিখতে পারি যে মেথড গুলো শেপ ক্লাসে থাকবে, এবং আমরা ওটা ওই আমার চিলড্রেন ক্লাসের মধ্যে আমার প্রয়োজন অনুসারে আমি ওগুলাকে চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল, একটা কোন উদাহরণ হচ্ছিল যে উইথ ইনক্লুড, এটা হলো শেপ ক্লাসের মধ্যে। এই শেপ ক্লাসের মধ্যে আমি হচ্ছিল আমি শেপ ক্লাসে, এই যে শেপ ক্লাস এবং যারা ঘুমাইছিলাম, শেপ ক্লাসে আমরা একটা মেথড লিখলাম যেটা হলো এরিয়া ক্যালকুলেশন, ক্যালকুলেট এরিয়া নাম, ঠিক আছে, ক্যালকুলেট এরিয়া এই নামটা দিলাম, এটা হলো শেপ ক্লাস ক্যালকুলেট। এখন এটা এরিয়া ক্যালকুলেশন করতে সেটা হলো ডাব্লিউ টু এইচ ইন্টু ডি, এটা মাল্টিপ্লাই করে সেটা ক্যালকুলেট হয়েছে। এখন ট্রায়াঙ্গেল ক্লাসে কি এখন ক্যালকুলেট এরিয়া মেথড ইউজ করছে? এখন ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট তৈরি করে যদি আমি ক্যালকুলেট এরিয়া কল দিই তাহলে সে কি করবে? এটা ইউজ করবে না শেপেরটা, তাহলে সেক্ষেত্রে কি করবে? ডাব্লিউ টু এইচ ইন্টু ডি দিয়ে গুণ করে পাঠিয়ে দিবে। বাট আমার কি ইয়ের মধ্যে, ওটা কি বলে, ট্রায়াঙ্গেলের মধ্যে এর একাউন্টেশনের রুটটা কিরকম? ওখানের মধ্যে ইয়ের তো নাই, তারপর আবার পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দিতে হয়, তাহলে সেম হলো? তাহলে আমার ওটা চেঞ্জ করতে হবে না? সেটা চেঞ্জ করতে পারি তো হবে। এই এর একাউন্টেশনটা লেখা আছে শেপ ক্লাসের মধ্যে, ওটাকে আমি এক্সটেন্ড করতেছি। আমি এখানে কি এরিয়া ক্যালকুলেশন মেথডটা কি আমি ওভারহেড করতে হয় না, ওভারহেড করে আমার নিজের মতন ডিক্লেয়ার করে দেবো। সো এই যে এরিয়া ক্যালকুলেশন মেথডটা, এটা কি আসলে আদৌ কোন শেপের জন্য সেম হবে? ডিফারেন্ট শেপের, হ্যাঁ কিছু 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 মানে সিমিলার টাইপস অফ শেপের জন্য সেম হয়ে যায়, বাট মেক্সিমাম শেপের জন্য কিন্তু এগুলা চেঞ্জ হবে। ফর এক্সাম্পল, ট্রাকের জন্য একবার চেঞ্জ করবে, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, কিউব, সবগুলো কিন্তু আলাদা আলাদা আমি শেপ ক্লাসের মধ্যে সেম ভাবে চিন্তা করো, এর ক্যালকুলেশন যেভাবে আমি বললাম সেম ভাবে কি প্রিন্ট ডিটেলস মেথডটা আমি এখানে ডিক্লেয়ার করছি। এখন এই যে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল কি প্রিন্ট ডিটেলস মেথড কি ওভাররাইড করছে? তাহলে রেক্টেঙ্গেলের কোনো একটা অবজেক্ট যদি আমি ক্রিয়েট করি এবং প্রিন্ট ডিটেলস মেথডটা যদি কল করি তাহলে কোনটা কল করবে? শেপ ক্লাসেরটা, কারণ সে এক্সটেন্ড করে নিয়ে এসেছে প্রিন্ট ডিটেলস থেকে এবং সে ওভাররাইড করে নাই। তা ওভাররাইড না করলে কি প্যারেন্টটি কল করবে? এখন ট্রায়াঙ্গেলে আমি কি করলাম, ট্রায়াঙ্গেলে ওটা ওভারহেড করলাম, তাহলে ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট তৈরি করে আমি যদি প্রিন্ট ডিটেলস মেথডটা কল করি তাহলে কোনটা কল করবো? ট্রায়াঙ্গেল ক্লাসেরটা না শেপ ক্লাসেরটা? ট্রায়াঙ্গেল ক্লাসেরটা, বুঝা গেছে? তাহলে আমি হচ্ছে হলো আমার প্যারেন্ট ক্লাসের থেকে আমি কিছু ইনহেরিটেন্স মেথড প্রপার্টি নিয়ে আসতেছি, বাট আমি চাইলে কিছু প্রপার্টি আমি চেঞ্জ করে দিতে পারি বাই ইউজিং ওভারহেড, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, ট্রায়াঙ্গেলের মধ্যে সে ওভারহেড করছে, রেক্টেঙ্গেলের মধ্যে কিন্তু সে ওভারহেড করে না, দুটো ডিফারেন্ট না? তাহলে কেউ ওভারহেড করবে কেউ ওভারহেড করবে না, অপশনাল, ঠিক আছে?
তোমাদের কাছে ঢুকার সময় তোমাদের বলে দেয় তোমাকে পড়ালেখা করতে হবে, কেউ পড়ালেখা করে কেউ পড়ালেখা করে, কিন্তু এখন কোন ইউনিভার্সিটি ইম্পোজ না করে, তাহলে তাই ইচ্ছা সে অপশনাল, মানে সে পড়ালেখা করলো পড়ালেখা করো না তাই না, ঠিক আছে। এখন ভার্সিটি যদি ইম্পোজ করে দেয় যে টাইপ তোমাদের প্রমোশন বলে দেয় যে তুমি এমনি থেকে প্রমোশন এখন চাকরি তুমি এলে তোমাকে বের করে দেবো, তো তাহলে এটা একটা হলো তোমাকে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, তোমাকে ফোর্স করতেছে যে তুমি যদি পড়ালেখা না করো তাহলে তোমার সামনে এইরকম সমস্যা হবে। সো এখানে কাইন্ড অফ হচ্ছিল আমি কি করতে ফোর্স করতেছি না, আমি যদি ফোর্স করতে চাই যে কেউ যদি আমাকে এক্সটেন্ড করে তাহলে এই এই জিনিসগুলা তাকে অবশ্যই করতে হবে, দ্যাট মিন এই জিনিসগুলো তাকে নিজে আমাকে করে ডিফেন্ড করে নিতে হবে। তো আমি এদিকে এই একটা শুনে থাকতাম, এটাও তো আমি কি করি সেলফ পার্সন ডিক্লেয়ার করে রাখতে পারি। এখন কেউ যদি ভুলে ওভারলোড না করলো, ইচ্ছা হলো তাই ওভারলোড করলো না, তাহলে কি সে ওই শেপেরটা মানে ইউজ করবে, আর শেপেরটা তো আবার সব শেপের জন্য সেম সেম না, ট্রায়াঙ্গেল করবো অনেক জায়গায় করবো, আমি ধরো ট্রায়াঙ্গেল ওই শেপেরটাকে ওভারলোড করে না, তাহলে কি সে ওই প্যারেন্ট ক্লাসেরটা ইউজ করবে, তার প্যারেন্ট ক্লাসেরটা ইউজ করলে সেটা তো ভুল হইতে পারে, কারণ সেখানে কি হবে এই একটা সমস্যা সেটা তো আর যায় না, থাকে আমরা কি করবো ওইটা abstract method because I do not implement that method body, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা হচ্ছিল abstract method দিয়ে ইম্পোজ করতে পারি। সো এখন আমরা যদি একটু কোডিং এ যাই, সো নর্মাল যে রকম একটা ক্লাস abstract ক্লাস একদম সেম সেরকমই, এখন তুমি যদি এখানে কোনো একটা মেথড এরকম একটা মেথড ডিক্লেয়ার করতে যাও যে মেথডটা হচ্ছিল মানে তার বডি থাকবে না, ঠিক আছে। সো জেনারেল ভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্টটা আমরা অলরেডি আমরা পড়ে আসছি, মানে সি এর মধ্যে মানে কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল না বাট সিমিলার। সো যে আমরা যখন দেখো আমরা মেইন মেথড ছিল, মেইন মেথড উপরে ফাংশনের জাস্ট নাম গুলো আমি মনে রাখতাম, নাম কি প্যারামিটার গুলো কি, এটা নিচে এসে হচ্ছে আমরা এটা ইমপ্লিমেন্ট করতাম একদম সেম, উপরে প্রথম চিন্তা করতে পারো প্যারেন্ট, নিচে একটা চিন্তা করতে সাব ক্লাস, একদম সেম ভাবে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্ট ইউজ। সো এখানে হচ্ছে আমরা প্যারেন্ট ক্লাসের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করে রাখবো আর চাইল্ড ক্লাসে এসে সেটাকে ইমপ্লিমেন্ট করবো। সো আমরা এখানে যদি নর্মাল একটা মেথডের বডি লিখি, ধরো যে ক্যালকুলেট এরিয়া মেথডটি, সো এটা রিটার্ন টাইপ থাকবে ধরো ডাবল ক্যালকুলেট এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথডের সিনট্যাক্স, এটা কোনো বডি থাকবে না, আমি বডি ইমপ্লিমেন্ট করবো না, বডি ইমপ্লিমেন্ট করবো হচ্ছে হলো যে সাব ক্লাসগুলো এটাকে এক্সটেন্ড করবে, যে সাব ক্লাসগুলো এক্সটেন্ড করবে সবগুলোর মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা এখন এটার সামনে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট, কারণ এটা হলো অ্যাবস্ট্রাক্ট ম্যাথড, কারণ এই ক্লাসটা মানে অ্যাবস্ট্রাক্ট যে আচ্ছা ওটা একটু পরে আসি। সো আমার হলো যেহেতু এটা কোনো বডি নাই, সো আমার এই ম্যাথডটার সামনে আমার লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট, অ্যান্ড এই অ্যাবস্ট্রাক্ট কোনো একটা প্রপার্টি যদি কোনো একটা ক্লাসের মধ্যে থাকে তাহলে আমাকে ওই ক্লাসটাকে ডিক্লেয়ার করতে হবে হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট, কথা বোঝা গেছে। যদি আমার কোনো একটা ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট একটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে দেন উই হ্যাভ টু ডিফাইন দ্যাট ক্লাস টু অ্যাবস্ট্রাক্ট। সো তাহলে এখানে আমার একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অ্যাড করতে হবে, দ্যাটস ইট। আমি এই মেথডটাকে অবস্থা হিসেবে ডিক্লেয়ার করলাম, সো আমাকে এখানেও ক্লাসের সামনে অবস্থা কিওয়ার্ড ইউজ করতে হলো, কারণ হচ্ছে হলো এই ক্লাসটা এখন হচ্ছে হলো ফুললি ইমপ্লিমেন্টেড ক্লাস নেই, এটা একটা অবস্থা ক্লাস হয়ে গেছে, কারণ অবস্থা মানে এটা কি মানে অবস্থা হলো একটা কাইন্ড অফ একটা ওভারভিউ দেওয়া হয়, ওভারভিউ ধারণা দেওয়া হয়, নট একদম কমপ্লিটলি ইমপ্লিমেন্ট করা থাকে, অবস্থা মানে একটা কাইন্ড অফ সামারি। সো এখানে আমি তোমাকে একটা সামারি দিয়ে দিচ্ছি যে এই একটা মেথড আছে, যে মেথডটা হচ্ছে হলো রিটার্ন টাইপ হচ্ছে হলো ডাবল
নাম ছিল ক্যালকুলেটরিয়া, তার প্যারামিটার হলো সামথিং সামথিং কিছু নিয়ে গেছে। সো যদি তোমার প্যারামিটার দিতে হয় তুমি এখানে প্যারামিটার দিয়ে দাও, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট মেথড কি? সো অ্যাবস্ট্রাক্ট মেথড সিম্পলি একটা মেথড বা এটা কোনো বডি থাকে না, প্যারামিটার অ্যান্ড এই ক্লাস নয় তো হবে অ্যাবস্ট্রাক্ট। সো এখন এটা আমরা খেয়াল করে দেখো, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিন্তু ক্লাসের সব প্রপার্টি আছে, এক্সেপ্ট হলো অ্যাটলিস্ট একটা দুইটা তিনটা এরকম কিছু মেথড থাকবে যেগুলোর বডি থাকবে, বাট আবার কিছু মেথড থাকবে কিন্তু যাদের ফুললি ইমপ্লিমেন্ট হবে, যেমন এটা ফুললি ইমপ্লিমেন্টেড বাট এটা ইমপ্লিমেন্টেড না। সো এটার সামনে আমি অবস্থা কিওয়ার্ড ইউজ করতেছি, আর এটার সামনে কিন্তু আমি অবস্থা কিওয়ার্ড ইউজ করবো না, কারণ এটা হচ্ছিল ইমপ্লিমেন্টেড। সো এই জন্য আমি অবস্থা কিওয়ার্ড ইউজ করতেছি না, যে কোন সময় আমি আমি বোঝানোর জন্য ইন্ডিকেট করার জন্য যে উইচ ক্লাস ইজ অবস্থা অ্যান্ড উইচ ক্লাস ইজ নট, জাস্ট আলাদা করার জন্য, কারণ এই ক্লাসের মধ্যে কিছু ইমপ্লিমেন্টেড অ্যান্ড নন ইমপ্লিমেন্টেড মেথড একসাথে থাকতে হবে, ঠিক আছে? সো এখন এই যে নর্মালি আমরা ক্লাসের যখন আমরা ডিক্লেয়ার করি, ক্লাস ডিক্লেয়ার করলে কিন্তু আমরা মানে ক্লাস একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু তুমি কোনো অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস ফুললি ইমপ্লিমেন্টেড না, কারণ এটার মধ্যে এমন কিছু মেথড আছে যেগুলো ইমপ্লিমেন্টেড নাই। সো এখন তুমি ধরো তুমি যদি তোমাকে অ্যালাউ করতাম শেপ ক্লাসে একটা অবজেক্ট তৈরি করতে, এখন শেপ ক্লাসে তুমি অবজেক্ট তৈরি করলে, এরপরে তুমি শেপ ক্লাসে একটা এলিমেন্ট তো ক্যালকুলেটর, এখন ক্যালকুলেটর যদি তুমি কল করো তাহলে সেটা কী কাজ করবে? সো এটা সবসময় আমাকে খেয়াল রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো আমি অবজেক্ট তৈরি করতে পারবো না, বাট অন্য ক্লাসকে মানে অন্য ক্লাসে এই ক্লাসটাকে এক্সটেন্ড করে দেন আমি হচ্ছিল অবজেক্ট তৈরি করতে পারবো। এখন আমি যে এই এক্সটেন্ড করতেছি মানে জেনারেল অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সটেন্ড করা আর মানে নর্মাল যে আমরা ক্লাসগুলো অলরেডি করেছি ওইটা এক্সটেন্ড করা সেম। সো আমরা যেরকম যে ট্রাইগার এক্সটেন্ড করছি সেটাকে এখন সে বলে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেছে, বাট এটার জন্য এক্সট্রা কাজ করতে হবে, বাট জেনারেলি আমরা যেভাবে এক্সটেন্ড করতাম সেমভাবে এক্সটেন্ড করবো। এখন একটু খেয়াল করে দেখো আমি যেহেতু এক্সটেন্ড করছি আর ওই অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা ছিল সেটা কি পাবলিক না, তাহলে কি ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি এখানে চলে আসছে না? সো এখানে চলে আসছে, দ্যাট মিনস কি ট্রায়াঙ্গেলটার মধ্যেও কি এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড চলে আসছে। সো তাহলে এখন এটা হিডেনলি আমার হচ্ছে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড চলে আসছে, তাহলে এখানে একটা এরর দিচ্ছে, কারণ কি ট্রায়াঙ্গেলকে আমি অ্যাবস্ট্রাক্ট করছি। এখানে দুইটা অপশন আছে, দুইভাবে এটা সলভ করতে পারে এই লোডটা, একটা হচ্ছিল এই ট্রায়াঙ্গেলকে তুমি অবস্থা করে দাও, এখানে এই লোডটা দেখবা দিচ্ছে তোমার যদি একটু করে দেখো, আর একটা হচ্ছে হলো যে তুমি ওই অবস্থা করতে কি ইমপ্লিমেন্ট করো। সো এই যে দেখো ক্লাস ট্রায়াঙ্গেল মাস্ট আইদার বি ডিক্লেয়ার অবস্থা, আইদার তুমি এটাকে অবস্থা হিসেবে ডিক্লেয়ার করো অর ইমপ্লিমেন্ট অবস্থা মেথড ক্যালকুলেট, এটাকে তুমি যদি করো তাহলে এই যে শেপের ভিতরে অথবা তুমি অবস্থা হয়ে যাবে, এমন সময় তোমার লাভ নেই কারণ আমার একটা অবজেক্ট ঠিক আছে না,
হ্যাঁ তোমার যদি কোনো সিচুয়েশনের দরকার হয় তাহলে তুমি করতে পারো, বাট এই সিচুয়েশনে আমার কিন্তু আসলে অ্যাঙ্গেলটা আমার কষ্ট করে লাগানো ছিল না। তো আমার কী করবো এখানে আমরা ইমপ্লিমেন্ট করবো, তো আমি যে সেকেন্ড অপশনটা চুজ করবো, আমি এটা এখানে ইমপ্লিমেন্ট করবো। সো এখানে তুমি ক্লিক করে যদি ওই যে অল প্লাস এন্টার দাও দেখবে তোমাকে একটা সাজেশন দিবে যে ইমপ্লিমেন্ট মেথডস। সো যে ইমপ্লিমেন্ট যে মেথডগুলো আমার হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করা আছে সেগুলো তোমাকে সাজেশন দেবে, এন্টার দিলে দেখবে তোমাকে ওই মেথডটা ডিফাইন করে দিয়েছে। সো এটা আমরা শর্টকাটে করতেছি, তুমি চাইলে এটা হাতেও করতে পারো, জাস্ট হচ্ছিল ওভাররাইড করবো, এই ওভাররাইড এটা যে দিতে হবে এরকম না, জাস্ট পাবলিক ডাবল ক্যালকুলেটারে দিলে হবে সামথিং। আমি যদি এই ওভাররাইড কেটেও দিই তাহলেও এটা কাজ করবে, এটা কোনো ফ্যাক্টর না, এটা জাস্ট ইন্ডিকেট করা যাবে। অ্যানোটেশন অনেক কাজ আছে বাট আপাতত আমার ওগুলোর মধ্যে না যায়। সো এখন আমি এখানে ক্যালকুলেট এরিয়াটা আমি ডিফাইন করে দিতে পারি যে 0.5 × width × height। আমি একবারে করে দিলাম, চাইলে তুমি এটা আরেকটা লাইনে এগুলো ক্যালকুলেট করে রেজাল্টটা তুমি রিটার্ন করে দিতে পারতা একই। সো এখন সেমভাবে রেক্ট্যাঙ্গেলের মধ্যেও সে এখন ফোর্স করবে, যে রেক্ট্যাঙ্গেল যেহেতু শেপ ক্লাসকে এক্সটেন্ড করছে দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য ক্যালকুলেট এরিয়া মেথড। সো দেখো আমি ট্রায়াঙ্গেলকেও ইম্পোজ করতেছি, ফোর্স করতেছি, আমি রেক্ট্যাঙ্গেলকেও ফোর্স করতেছি যে তুমি ক্যালকুলেট এরিয়া মেথডটা ডিফাইন করে নাও। সো সেমভাবে আমি এখানেও উইথ ইন টু হাইট দিয়ে রিটার্ন করে দিলাম। তাহলে এখন দেখো একটু আগে আমরা যে প্রিন্টেস যে মেথডটা দেখতেছিলাম সেই মেথডটা এখনো পর্যন্ত দেখো প্রিন্টেস মেথডটা ট্রায়াঙ্গেলের মধ্যে ইমপ্লিমেন্ট করছে, ট্রায়াঙ্গেলের মধ্যে ওভার করছে, তার নিজের মতো করে এটা ক্রিয়েট করে দিয়েছে, বাট এটা কি এর মধ্যে করে না। সো আমি এখানে ইম্পোজ করতে পারতেছিলাম না, কিন্তু যেই মেথডগুলো আমার নেসেসারি যে মেথডগুলো আমাকে মানে সবাই সবার জন্য নিজের মতন করে ইমপ্লিমেন্ট করে নিতে হবে মাস্ট বি, সো সেগুলোকে আমাকে ফোর্স করতে হবে। আর ফোর্স করা একটা হয়ে গেছিলো অ্যাবস্ট্রাক্ট, আর যেহেতু এটা সাব ক্লাসে সব জায়গায় ইমপ্লিমেন্ট করতে হচ্ছে সো আমার আসলে ওই প্যারেন্ট ক্লাসের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করার দরকার নেই, কারণ এটা আসলে একটা রিডান্ডেন্ট কোড হয়ে যাচ্ছে, কারণ আসলে শেপ ক্লাসের মধ্যে আমি কার জন্য ইমপ্লিমেন্ট করবো, কারণ রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এগুলোর মধ্যে কোনো রিলেশন নেই, রেক্ট্যাঙ্গেল একভাবে ডিফাইন করতেছে, ট্রায়াঙ্গেল একভাবে, ট্রাপিজয়েড একভাবে, রেক্ট্যাঙ্গুলার সলিড একভাবে, সো ডিফারেন্ট টাইপস অফ শেপ ডিফারেন্ট টাইপস অফ ভাবে ক্যালকুলেট এরিয়া করতেছে। সো এটা দেখো আমি কিন্তু তোমাদের একটা সিনারি দিয়ে বুঝাচ্ছি, এই সিনারিগুলো কিন্তু অন্য অন্য ক্ষেত্রেও প্রযোজ্য। ফর এক্সাম্পল মনে করো যদি আমি বোনাস ক্যালকুলেশন করার কথা আছি, অথবা একটা ওই যে আমার ব্যাংকিং সিস্টেম যেটা ছিল ব্যাংকের মধ্যে যে আমরা লাস্ট ক্লাসে যেটা দিয়েছিলাম ব্যাংকের মধ্যে আমরা উইথড্র মেথডটা দেখো ডিপোজিট কিন্তু সেম, ডিপোজিট কি ছিল জাস্ট টাকাটা যোগ করে দেবো। হ্যাঁ এখন তুমি যদি চাও তাহলে কিছু ইয়ের মধ্যে মানে তাহলে তাহলে আমার এটা কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্টে আমার প্যান ক্লাস ছিল সেখানে গেটে আমার ইমপ্লিমেন্ট করার দরকার আছে, শুধু যদি রিনার হয়ে যাচ্ছে কারণ উইথড্র মেথডটা আমার ওইখানে যে ইমপ্লিমেন্ট করছে সেটা শুধু কেউ ইউজ করতেছে না, সবাই সবার মতো ওভার হেড পেয়েছে। এখন আবার একটা জিনিস খেয়াল করো, তাহলে যেহেতু ওভার হেড করতেছে তাহলে কেন আমি ওখানে আমার বডি সহ ইমপ্লিমেন্ট করবো, এর একটা কারণ। আরেকটা হচ্ছে যেহেতু এটা সব জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে, এখন আমি যদি এটা অবশ্যই রেডিফাই না করি তাহলে কিন্তু এটা ফোর্স করতে পারতেছি না, সে করতে পারে না অবাক হয়, আমরা ওই সিনারির ক্ষেত্রে যখন আমার হচ্ছিল ওই মেথডগুলো আমার সাব ক্লাসে ওগুলো তার নিজের মতন করে ইমপ্লিমেন্ট করে নিতে হবে, অ্যান্ড আমার যদি ইমপ্লিমেন্ট করে নাও নিতে হয় আমার যদি আমি কোনো সময় ফোর্স করতে চাই সেক্ষেত্রে আমি অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে। কোনো কোশ্চেন স্যার, এখন আমাদের শেষ ক্লাসের মধ্যে কোনো কিছু
আমি কিন্তু বলছি কি শেপের অবজেক্ট তৈরি করতে পারবো না, সেটা অবজেক্ট তৈরি হবে না কি নিউ দিয়ে নিউ শেপ দিয়ে যেটা তুমি তৈরি করবে ওটার সঙ্গে অবজেক্ট তৈরি হবে। তাহলে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো ওটা কিন্তু কোনো সমস্যা নাই, তুমি একটা ভেরিয়েবল নর্মাল ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করতে পারো। ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই এই যে সলিউশনের মধ্যে, এই যে দেখো শেপ কিন্তু আমি মানে ডিক্লেয়ার করছি, এখানে কিন্তু কোনো ইয়ে দিচ্ছে ইভেন তো এই শেপটা কিন্তু এই শেপ বুঝে আমার অ্যাবস্ট্রাক্ট শেপ, এটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট শেপটা, মানে আমি এই যে একটু আগেই আমরা যেটা তৈরি করলাম এই যে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। সো আমরা কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট মেথড মানে শেপটাকে ইউজ করতেছি, বাট এটা কিন্তু এই যে ট্রায়াঙ্গেলকে ফার্স্ট ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট তৈরি করলাম, তারপর শেপ, তারপরে শেপটা পয়েন্ট করতেছি ট্রায়াঙ্গেলকে, তারপর শেপ দিয়ে ট্রায়াঙ্গেলের প্রিন্ট নিতে চেষ্টা করে দিলাম, ঠিক আছে। সো শেপে আমি ভেরিয়েবল ইউজ করতে পারবো টু পয়েন্ট এনি চাইল্ড ক্লাস অবজেক্ট, বাট ইউ ক্যান নট declare or any initialize any object of shape class because shape class is abstract class, but we can use the shape class variable as a reference variable to point any subclass object. So এখন এখানে তুমি চাইলে যে আমরা আগে যেভাবে করতাম shape class এ একটা অ্যারো তৈরি করতে পারো, সে shapes new shape, দেখো এখানে আমি নিউ দিচ্ছি বাট এটা কিন্তু কোনো অবজেক্ট তৈরি করতেছে না, সেট অফ ভেরিয়েবল তৈরি করতেছে, অ্যারে তৈরি করতেছে। এই নিউ আর এই নিউর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা একটা অবজেক্ট তৈরি করতেছে, হ্যাঁ এটা একটা অবজেক্ট তৈরি করতেছে, বাট এটা একটা অ্যারে অবজেক্ট তৈরি করতেছে, নট শেপের কতগুলো ইন্ডিভিজুয়াল অবজেক্ট তৈরি করতেছে। কারণ আমরা জানি কি এখন এখানে মনে করো যদি 10টা এরকম শেপ থাকে তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সে কি কোনো ভ্যালু আছে, সবগুলো নাম আছে। সো এখন আমরা কিগুলো কি ইনিশিয়ালাইজ করতে হবে, সো ইনিশিয়ালাইজ করবো বলছিলাম আমি শেপস জিরো ইকুয়াল টু সে ধরো নিউ ট্রায়াঙ্গেল দিলাম আমি 10 5, তারপরে শেপস ওয়ানের মধ্যে দিলাম আমি নিউ রেক্ট্যাঙ্গেল 10 10, এরকম আমি ডিফারেন্ট টাইপস অফ অবজেক্ট একটার মধ্যে রাখতে পারবো। বাট আমি যদি এখানে শেপস যদি 2 দিয়ে ইকুয়াল টু নিউ শেপ দেই তাহলে কিন্তু হিরো দেই, কারণ হচ্ছিল আমার এখানে একটু খেয়াল করে দেখো শেপ ইজ অ্যাবস্ট্রাক্ট ক্যান নট বি ইনিশিয়াল, ঠিক আছে। তো এটা কোনো সময় তুমি করতে পারবা না, তো এর জন্য আমরা হচ্ছিল শেপ ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, ঠিক আছে। বা আমরা শেপ ক্লাসে ভেরিয়েবল ইউজ করতে পারবো টু পয়েন্ট এনি সাব ক্লাস, দ্যাটস ইট। তখন তো আমার করতে হবে না, কারণ একটা ইকুইপমেন্ট অবস্থা থাকলে তোমাকে ক্লাসে অবস্থা করতে হবে, তখন তো আর এই সলিউশন ক্লাসে অবজেক্ট কে তৈরি করতেছে সিস্টেম, তখন তো সিস্টেম সলিউশন ক্লাস কোনো অবজেক্ট তৈরি করতে হবে না। এই কোশ্চেন ঠিক আছে, এটা অবস্থা ক্লাস ক্লিয়ার, ক্লাস অবস্থা কমে ক্লাস অবস্থা ভিতরে তো কোনো কিছু কোনো প্রোভাইড নেই, তাহলে শুধু শুধু তুমি এটা অফ করে দিলে তুমি এটা অবজেক্ট তৈরি করতে পারবে না। এগুলা মানে সিলি সিলি কোশ্চেন, ব্রেন টিজার টাইপ দিয়ে দেখি জেনারেলি হওয়ার কথা না তাও।
নাম হচ্ছে কিভাবে, নাম হয়নি। আচ্ছা দাঁড়ান, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি সরি সরি, ছাড়াই কিন্তু এটা কল করতে পারি। মনে করি এটা আমার হচ্ছে হলো মেইন মেথড, ঠিক আছে। আমি কিন্তু ফর এক্সাম্পল যদি এই শেপ ক্লাসের কোনো একটা মেথড, এই যে ভেরিয়েবল যদি স্ট্যাটিক হয়, যে কোনো একটা ক্লাসের ভেরিয়েবল যদি স্ট্যাটিক হয়, আমরা নর্মালি ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করি কি হবে, মনে করি একটা বি এর বি বি নামে একটা ক্লাস আছে, ঠিক আছে, এটা একটা অবজেক্ট তৈরি করলাম বি স্মল বি, ঠিক আছে। এখন বি এর মধ্যে একটা ভেরিয়েবল আছে ডাব্লিউ, যেটা হচ্ছে হলো স্ট্যাটিক। জেনারেলি অথবা আরেকটা ভেরিয়েবল আছে এইচ। এখন আমরা নরমালি একটা ভেরিয়েবল একটা অবজেক্টের ভিতরে, বি এর অবজেক্টের ভিতরে এই দুটো জিনিস আছে, একটা স্ট্যাটিক একটা স্ট্যাটিক না। এখন নরমালি আমরা একটা ভেরিয়েবল ক্যাচ করি কিভাবে, বি ডট সামথিং দিয়ে, b ডট ডাব্লিউ ইকুয়াল টু 10 রাখলাম, বি ডট এইচ ইকুয়াল টু 5 রাখলাম, যদি এগুলো তাহলে আমরা ওইটাকে ওই অবজেক্ট দিয়ে জাস্ট না, আমরা চাইলে ক্লাসের দিয়ে অ্যাক্সেস করতে পারি। দ্যাট মিন্স এটা হলো ক্লাসের নাম, ক্লাসের নাম ডট হচ্ছে হলো ডাব্লিউ ইকুয়াল টু 15 এর মত রাখতে পারি। দ্যাট মিন্স ওই ক্লাসের মাধ্যমে আমি এটাকে ভেরিয়েবলটাকে আমি ইউজ করব উইদাউট ডিক্লেয়ারিং এনি অবজেক্ট, কারণ আমি এটা ক্লাসের মধ্যে করতেছি। তো এখন যদি মনে করি শেপ ক্লাসের মধ্যে অথবা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি একটা ভেরিয়েবল থাকে এক্স, তাহলে ট্রায়াঙ্গেল অবজেক্টের মধ্যে তো অ্যাক্সেস করতে পারবেই, বাট ওটা যদি স্ট্যাটিক হয় তাহলে আমি ট্রায়াঙ্গেল ক্লাসের মাধ্যমেও মনে করো এক্স ইকুয়াল টু 10 অথবা এটা আমি পিন করলাম এটা 10, তো এরকমভাবে করা যাবে। দেখো এটা আমরা যখন রান করতে যাই, এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যখন কল করি, এই যে দেখো সে কি বলে সলিউশন ডট সলিউশন, ক্লাসের ক্লাসের নাম দিয়ে অ্যাক্সেস করতেছে না, কারণ হচ্ছিল এটা হলো মেথড হলো স্ট্যাক, বুঝা গেছে। সো এর জন্য হচ্ছিল আমরা এই উইদাউট বা আমরা হচ্ছিল স্ট্যাটিক কোনো যদি এলিমেন্ট হয় সেটাকে আমরা হচ্ছিল কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা ছেড়ে কল করতে হবে। সো এর জন্য হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট দিয়ে কল করতে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন অ্যাবস্ট্রাক্ট নিয়ে? সো জাস্ট সামারাইজ আমি একটু করে দিই, আমার অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে হচ্ছে আমার প্যান ক্লাসে কিছু একটা মেথড ডিক্লেয়ার করতে হবে, যেটা বডি দেখি প্যান সাব ক্লাসে এসে আমি ওইটাকে ইমপ্লিমেন্ট করে দিই। সো এটার মধ্যে আর ওই আগের পরের সাথে এগুলো কেমন কোনো ডিফারেন্ট। সো আজকে আমাদের ফার্স্ট টাইম হচ্ছিল আগে যে আমরা করতে বসলাম ওইটাকে আজকে হচ্ছিল অ্যাবস্ট্রাক্টে ফরম্যাট করবো, ঠিক আছে।
দেখবা অ্যাসাইনমেন্ট 5 স্ট্রিং 2007 নামে একটা ফাইল আছে, তারপরে OP lab section D, DM আজকে ক্লাস খুবই ইজি, জাস্ট আগের ক্লাসেরটা তোমাদের একটু মডিফাই করতে হবে, যেটা আমরা শিখাইছি, তো উইদিন হাফ এন আওয়ার যদি আগের ক্লাসটা পড়ে থাকে। মানে ওই যে আমাদের তিন ধরনের অ্যাকাউন্ট ছিল, সো সেম প্রবলেম, জাস্ট আমরা হলো আজকে অ্যাবস্ট্রাক্ট দিয়ে করবো, সো কোনো কিছু চেঞ্জ নাই, একদম এক্স্যাক্টলি আগের ক্লাসেরটা মতো। সো এখনও চান্স আছে যে আগের ক্লাসেরটা কেউ যদি কোড এখন পর্যন্ত করে না থাকো তাহলে আগের ক্লাসে কোড করে তারপরে এটা করতে জাস্ট 10 মিনিটসের কথা লাগার কথা না, কারণ এটা জাস্ট অ্যাবস্ট্রাক্টে কনভার্ট করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা তাও আমি একটু আগের ক্লাসেরটা বলে দেখি কী ছিল। আমাদের সেভিংস অ্যাকাউন্ট ছিল এখানে, মানে ওই যে কিছু ফার্স্ট অফ অল আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা ক্লাস ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে সামথিং কিছু ইনফরমেশন ছিল ওগুলো গেল, ঠিক আছে। এরপরে হচ্ছিল আমাদের অ্যাকাউন্ট ছিল তিন ধরনের তো ছিল মনে হয়, হ্যাঁ তিন ধরনের। সো এখন তিন ধরনের মধ্যে একটা হলো সেভিংস, একটা কারেন্ট, একটা স্টুডেন্ট। সেভিংস অ্যাকাউন্টের মধ্যে হচ্ছিল একটা ভেরিয়েবল থাকবে যে ম্যাক্সিমাম কত সে উইথড্র করতে পারবে, কত থাকবে এটা না, ম্যাক্সিমাম কত উইথড্র করতে পারবে, ঠিক আছে, অ্যালাউড টু উইথড্র এ ম্যাক্সিমাম অ্যামাউন্ট, আমি বলে দিলাম যে 20,000 টাকা, তাহলে 20,000 টাকা বেশি উইথড্র করতে পারবে, 30,000 টাকা, তাহলে 30,000 বেশি উইথড্র করতে পারবে না, 5,000 টাকা, তাহলে 5,000 টাকা বেশি উইথড্র করতে পারবে না, মানে ম্যাক্সিমাম একটা অ্যালাউড ব্যালেন্স থাকে। তাহলে একটা ভেরিয়েবল থাকে যে ম্যাক্সিমাম উইথড্র অ্যামাউন্ট, ঠিক আছে। সো এমনি তো এক্সটেন্ড করতেছে সেভিংস ক্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্টকে, প্লাস হচ্ছিল আরেকটা ভেরিয়েবল থাকবে ম্যাক্সিমাম উইথড্র অ্যামাউন্ট। সো তাহলে উইথড্র করার সময় সে চেক করবে যে কত টাকা তুমি উইথড্র করতে যাচ্ছ, সেটার সাথে তোমার যে লিমিটটা আছে সেটা এক্সিড করে কিনা, যদি না করে তাহলে অ্যালাউ করবে, আবার অ্যালাউ করে তারপরে আবার দেখবে যে আবার মাইনাস করার, মানে ওই ব্যালেন্সটা মাইনাস করার পরে আবার অ্যাভেলেবল ব্যালেন্স আছে কি না সেটাও কিন্তু চেক করবে। জেনারেলি আমরা আগে কী চেক করতাম উইথড্র করার সময়, যে আমরা হচ্ছিল একটা অ্যামাউন্ট দিলে যাতে জিরো থেকে নিচে না চলে যায় সেটা চেক করতাম, কিন্তু এখানে এক্সট্রাটা আগে চেক করে আসতে হবে যে তুমি যে টাকা উইথড্র করতে যাচ্ছ, মনে করো তোমার অ্যাকাউন্টে আছে 1,00,000 টাকা, তোমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা আছে, তাহলে তুমি 1,00,000 টাকা উঠে যাও, বা তোমার উইথড্র অ্যামাউন্ট হয় যদি 10,000, তোমার 1,00,000 টাকা থাকা সত্ত্বেও তুমি 10,000 বেশি উইথড্র করতে পারবা না, কারণ তোমার লিমিট হচ্ছিল 10,000, বুঝে গেছে। আচ্ছা এরপর হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসকে এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে ভেরিয়েবল থাকবে ট্রেডিং লাইসেন্স, এটা জাস্ট একটা স্ট্রিং, নাথিং এলস, এটা তুমি একটা দিয়ে দিতে। আচ্ছা এরপর থাকবে হচ্ছিল ব্যালেন্স শুড নেভার লেস দ্যান মিনিমাম 5,000 টাকা, মানে এটা হচ্ছিল যে তুমি বিয়োগ করার পরে মানে ব্যালেন্স অ্যাটলিস্ট 5,000 টাকা থাকতো, এর যদি নিচে চলে যায়, যেটা হলো সেভিংস অ্যাকাউন্টে জিরো ছিল, সেভিংস অ্যাকাউন্টে আমি বললাম কি যে তুমি জাস্ট যদি 0 টাকার যদি নিচে না পায় এবং যদি ম্যাক্সিমাম উইথড্র অ্যামাউন্টে যে বেশি উইথড্র না করতে তাহলে দেশ, আর এখানে কি হচ্ছে ম্যাক্সিমাম উইথড্র নাই, মানে 1,00,000 টাকা যদি থাকে তবে 1,00,000 টাকা উইথড্র করতে পারবা, সরি 95,000 টাকা উইথড্র করতে পারবা, ঠিক আছে, 95,000 টাকা বেশি উইথড্র করতে পারবা, তো অ্যাটলিস্ট 5,000 টাকা রাখতে হবে, ঠিক আছে সেভিংস অ্যাকাউন্টে
কারণ সেভিংস অ্যাকাউন্টের মধ্যে তোমার তো একটা ই আছে উইথড্র লিমিটটা, তাহলে উইথড্র লিমিটটা এখানে তুমি ফ্রিতে সহজে সেট করে দেবো যে সুপার দিয়ে কল করার সময়। সেভিংস অ্যাকাউন্টের মধ্যে না ওটা তুমি রাখতে পারো চাইলে, অথবা এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে রাখতে চলো, আমার মনে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে রাখছে না মনে হয়, ওটা তুমি যে কোনো জায়গায় রাখতে পারো। ঠিক আছে, ও আচ্ছা তাহলে এটা তো আছে, তাহলে এটা হ্যাঁ ও আচ্ছা, তাহলে এখানে দুইটা ভেরিয়েবল রাখতে হবে, এটা মিনিমাম ব্যালেন্স কত আর ম্যাক্সিমাম উইথড্র লিমিট কত, তারপর এই দুইটা চেক করতে হবে। তাহলে কি জাস্ট হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে স্টুডেন্ট ক্লাস এক্সটেন্ড করলে হয়ে যাচ্ছে, আর হলো এই দুইটা এই মিনিমাম ব্যালেন্সের জায়গায় এখানে তুমি সেট করে দেবে 100 দিয়ে, আর ম্যাক্সিমামের জায়গায় হচ্ছিল 20,000। কথাটা বুঝতে পারছো? এখানে দুইটা ভেরিয়েবল থাকবে, একটা হলো মিনিমাম কত ম্যাক্সিমাম কত, আর এটা জাস্ট এখানে একটা ভেরিয়েবল থাকবে কারেন্টের মধ্যে মিনিমাম কত। তাহলে স্টুডেন্ট ক্লাসে এটাকে এক্সটেন্ড করলে হলো না, এখানে মনে মতো অবজেক্ট তৈরি করার সময় মিনিমাম ব্যালেন্স ম্যাক্সিমাম হলে যে কোনো অ্যামাউন্ট তুমি সেট করে দেবা, কিন্তু স্টুডেন্ট ক্লাস কিন্তু অলওয়েজ মিনিমাম হবে হচ্ছিল 100,000, ম্যাক্সিমাম উইথড্র লিমিট হচ্ছে হবে 20,000। ঠিক আছে, আচ্ছা লাস্ট ক্লাসে একটু এটা ফলো করলে দেখবা যে আমরা এই ইটাকে ওটা কি বলে উইথড্র ক্লাস মানে উইথড্র মেথডটাকে কিন্তু সব জায়গায় আমি ইমপ্লিমেন্ট করছিলাম। সো এই যে একটু আগে আমি বলতেছিলাম, সো তাহলে আমার কেন উইথড্র ক্লাসটা আবার শুনে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে আমাকে তৈরি করতে হবে দরকার আছে কোনো? সো এখন আমার কি করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে এই উইথড্র এটাকে করতে হবে অ্যাবস্ট্রাক্ট, আর বাকি জায়গায় হচ্ছিল ওই যে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট মধ্যে দিলে এগুলো এটা হচ্ছে হলো আমাদের ফার্স্ট টাস্ক। আচ্ছা এরপরে হচ্ছে হলো সেকেন্ড টাস্ক, জাস্ট কিছু না আগের ক্লাস আগের কাজটাকে তুমি এভাবে চেঞ্জ করবা যাতে তুমি মান্থলি অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারো। আগের টাইমে কি করবা, জাস্ট চেঞ্জ করো, চেঞ্জ করে তারপরে একটা অবজেক্টের জন্য তুমি এই কাজ করে দেখো, অথবা কোনো কিছু মেনু টেনু এগুলো করা দরকার জাস্ট চেঞ্জটা করো। এটা হলো ফার্স্ট ক্লাস কমপ্লিট। সেকেন্ড ক্লাস হচ্ছে হলো ওই মেনু করে ওয়ান থেকে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করবো, তারপরে বলবে যে কি টাইপের ধর অ্যাকাউন্ট, তারপরে এগুলো তো অ্যাড করে থাকবে জাস্ট ওখানে কমপ্লিট হচ্ছে। তো দেখো এই যে আগে একবার করে থাকলে কিন্তু সব ক্লাসে এগুলো জাস্ট তৈরি হবে। তুমি তো অলরেডি প্রত্যেকটা ইনক্লুড করছো, তুমি আসলে কি রোল দিবে না, তুমি অলরেডি উইথড্র মেথড ওভার অ্যাড করে আসছো। এখন দেখ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে তুমি উইথড্র মেথডের বডিটা ডিলিট করে দাও, অ্যাবস্ট্রাক্ট করে দাও, তাহলে ফার্স্ট ক্লাস কমপ্লিট। ট্রেন নিয়ে এসো ভাই, এটা আগের ক্লাস করে ফাইল দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তারপরে তুমি কি করবা, ওটা অ্যারে ভার্সন তৈরি করবো। অ্যারে ভার্সন মানে কি, যে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি হচ্ছে ওয়ান দিলে তারপর শুধু আমার কাছে চাবে তুমি কি টাইপের অ্যাকাউন্ট তৈরি করতে চাও, সেভিংস কারেন্ট নাকি স্টুডেন্ট, তারপর ইনফরমেশন দিয়ে দিলে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করবে। তারপরে আমি যদি টু দিই তাহলে হচ্ছে ডিপোজিট করবে, থ্রি দিই ডিপোজিট করার সময় তারপর বলবে যে আইডি কত, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইডি কত। একদম সেম স্টেপ বাই স্টেপ দেওয়া সেম বুঝে করে নেওয়া যাবে, এটা ডিসকাস করবো। কারণ আমি অলরেডি এরকম ভাবে অনেক ডিসকাস করে দিয়েছি, একটা এবার বুঝে করে নেওয়া যাবে। আর এটা যদি এরকম করতে পারো তাহলে পরীক্ষার মধ্যে তোমাদের থিওরি পরীক্ষা আসবে সামনে, থিওরি পরীক্ষার মধ্যে কিন্তু এরকম সামথিং এরকম একটা দেওয়া হবে, হয়তো এরকম মেনু করতে দেওয়া হবে না, প্র্যাকটিস ক্লাস গুলো ইমপ্লিমেন্ট করতে বলা হবে, বলা হবে যে এই ক্লাসের এরকম প্রপার্টি আছে, এই ক্লাস ক্যাপচার করতেছে এই প্রপার্টি, এরকম এরকম জিনিস আছে, এটা সেটা আছে, এরকম ইনফরমেশন থাকবে, তোমাকে ক্লাস গুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা
চেঞ্জ করবা 1100 করবা, ঠিক আছে? আচ্ছা শুরু করো। হ্যাঁ, এর ভাষণ হচ্ছিল মানে আমি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, মানে একটা টাইম মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করবো না। তোমার কিন্তু অনেকে এক টাইমে ওই যে 10টা তৈরি করে ফেলো, আমি ওয়ান দিলে সে আমার কাছে যাবে তুমি কি অ্যাকাউন্ট তৈরি করতে চাও, ঠিক আছে? তারপর আমি তাকে ইনফরমেশন দেবো, একটা অ্যাকাউন্ট তৈরি করবে, আবার যদি ওয়ান দিই তারপর একটা অ্যাকাউন্ট তৈরি করবে। তোমরা কি করো, ওয়ান দেওয়ার পর সাথে সাথে 10টা অ্যাকাউন্ট তৈরি করে ফেলো, এরকম না। ওয়ান দিলে একটা তৈরি করবা, টু আবার ওয়ান দিলে একটা তৈরি করবা, আবার ওয়ান দিলে একটা তৈরি করবো, টু দিলে ডিপোজিট, টু দিলে ডিপোজিটের সময় সে আমার কাছে একটা আইডি যাবে যে তুমি কি কোন আইডিতে ডিপোজিট করতে চাও, কত অ্যামাউন্ট। তারপরে তুমি ওইটা খুঁজবে, ওই ফর লুপ দিয়ে খুঁজে বের করবে যে কোন জায়গায় ওই অ্যাকাউন্ট আছে, তার মধ্যে ডিপোজিট করবে। উইথড্র করতে গেলে সেম, প্রিন্ট করতে গেলে সেম।